হ্যাঁ বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হলো ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। যেটা বলার ছিল, কালকে ভ্যাকসিন হয়েছে যেটা বলেছিলাম, বাট আজকে সকাল থেকে তার এফেক্ট স্টার্ট হয়েছে। তো সকাল থেকে বাঁ হাতে ব্যথা, দুপুরের পর থেকে গাটা গরম, জ্বর ছিল, তো জাস্ট ওষুধ খেয়েছি, প্যারাসিটামল 650। তো এখন একটু ঘাম দিচ্ছে, মানে জ্বরটা ছাড়ছে, আর এমনি কিন্তু আর কোনো প্রবলেম নেই, জাস্ট গাটা গরম। মানে অন্যান্য সময় জ্বর হলে যে প্রবলেমটা হয়, গা হাত পা ব্যথা, কামড়াচ্ছে, ওই ব্যাপারটা নেই, বাট গাটা কিন্তু বেশ ভালোই গরম ছিল, বাট এখন জ্বরটা ছাড়ছে। সো দিস আ গুড সাইন। কালকে আমাদের পরিবারে দুটো সদস্য এসছে, সো লেটস সি। এই একজন, আর এই একজন, আর এই মহাশয় ছিলেন, আর ওই যে মহাশয়কে দেখতে পাচ্ছ ওই মহাশয়রা ছিলেন। তো আর একটা জিনিস ঘরের ছিল, সেটা হলো এই ঘড়িটা। তো আগে তোমরা দেখবে যে অন্যান্য ব্লগে যে অন্য ঘড়ি ছিল, তো এই ওয়ান ব্লগটা চেঞ্জ হয়েছে। আর একটা ইন্টারেস্টিং ঘটনা যা কালকে ঘটেছে, কালকে আমি খবরটা পেলাম, বাট ইন্টারেস্টিং হলো এটাই যে মাধ্যমিকের ফল বেরিয়েছে, আর সেখানে হাইস্ট নাম্বার হয়েছে 697, যেটা হয়েই থাকে 697, বাট ওই যে যুগ্ম ফার্স্ট বা তিনজন প্রথম স্থান অধিকার করেছে এরকম হয়, বাট এটা একটা মেডিকেল ঘটনা যে 79 জন প্রথম স্থান অধিকার করেছে। সো সবাই বিশাল বিশাল পড়াশোনা করেছে বোঝাই যাচ্ছে, আর আর 100% মানে পাশের সংখ্যা হলো 100%। তো এটাও একটা মজার ঘটনা, মানে মজার না, ভালো ঘটনা, সবাই পাস করেছে। আবার কালকে 22 তারিখ এইচএসের ফল বেরোবে, দেখা যাক সেখানেও আর কী কী মিরাকেল ঘটে। তো এরপরে অ্যাডমিশান নিয়ে কী হবে সেটা দেখতে হবে, ঠিক আছে। সো ফার সো গুড, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, ইমপ্রুভমেন্ট করার জন্য কমেন্ট অবশ্যই করা দরকার, তাতে আমি মোটিভেটও হব আর নতুন নতুন ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। সো চলো, টাটা, বাই বাই, সি ইউ সুন, আর উইদাউট মাস্ক, উইদাউট রিজন, এই প্যান্ডামিক সিজনে কেউ বাইরে বেরিয়েও না, ইটস মাই রিকোয়েস্ট। চলো, বাই।